আর মসজিদে ঢুকেই 2 রাকাত, ঢুকেই 2 রাকাত, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, যেই নাম দেন, উযু করলেই মসজিদে ঢুকলেই মনে থাকবে, বলে যাবেন তো আপনারা, খেয়াল থাকবে, মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্ব নবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বসে পড়লেন। বিশ্ব নবী বললেন দাঁড়াও, নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরে বললেন দাঁড়াও, 2 রাকাত পড়েছ নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্ব নবী বললেন তাড়াতাড়ি করে চটজলদি করে 2 রাকাত পড়ে নাও। খুতবা, জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বললেন। এটা খুবই জরুরি, পড়বেন, খুতবা চলাকালীনও পড়বেন। যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ, নিজেরা বানাইছে এই নিষেধ, তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনারও গুরুত্ব আছে। হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়, এই জন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের চেয়ে, এটা হচ্ছে ওনাদের দলিল। কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, ঠিক কিনা? এই জন্য মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত পড়বো। তাহলে প্রথমে অজু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকেই 2 রাকাত পড়লাম, এই সবগুলো আদেশ বিশ্ব নবী আমাদের জন্য দিয়েছে, ঠিক কিনা? আবার বিশ্ব নবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়, লানত দিয়েছে, কি দিয়েছে? লানত, কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায়, ওইখানে নামাজ পড়ে, কবরস্থানে নামাজ পড়া যায়, কবরের উপরে নামাজ পড়া যায়, বাংলাদেশে আসরা নেই, ছোট্ট এতটুকু মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান, ইয়া লাল সালু নীল সালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢুকা যায় না, আসরা নাই, ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আসরা নাই, কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না, যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়, মোমবাতির আলো তো ওনারে দিচ্ছেন কেন? এটা তো যে সমস্ত ঘরে এখনো ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন, তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে, মাজারে টাকা দেয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্না, কবর দেখলেই সালাম দেয়া সুন্না, জিয়ারত করা সুন্না, এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, কিন্তু মাজারে পড়ে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায়? আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে? সে আপনার কিছু করাই দিতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে, ঠিক কি না? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই, আগে মসজিদ পরে হবে কবর, যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে হয়েছে বাকিউল গরকাত, বাকি কবরস্থান মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর, কবর কেন্দ্রিক কোনো মসজিদ বানানো যাবে, মনে থাকবে এটা। টাঙ্গাইল এরকম আছে যে আগে কোনো আল্লাহর ওলির কবর ছিল, এর উপরে বিশাল মসজিদ বানাইতেছে, আছে নাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো, কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তা হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে বিশ্রামী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি বিনাইল মসজিদ ফি দুয়া ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়্যাবা, আল্লাহর হাবিব বলেছেন এলাকা এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধি দিয়ে তোমরা পারফিউম করে দাও, মসজিদটারে সুগন্ধ যুক্ত করে রাখবেন, পারফিউম করে রাখবেন, আরব দেশে মসজিদে
বা হুর জ্বালিয়ে দেয়, রূপ জ্বালিয়ে দেয়, মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়েছে, নামাজ পড়তে মনে হচ্ছে, কোনো দুর্গন্ধ নাই। এই জন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী ইসলাম বললেন, মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা, খবরদার মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না, অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি, কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না, আছে না নাই? না, অতিমাত্রায় ডিজাইন না, যতটুকু লাগে, গরম লাগে, এয়ারকন লাগে, নো প্রবলেম, নিচে সমস্যা, সিম্পলি টাইলস দিয়ে দেন, কিন্তু লাইটিং ফাইটিং, লাল নীল বাতি, এই কারুকার্য ওই কারুকার্য, এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে, কোন দেয়ালে, কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না, কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না, সব পিছনে ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নেবে, সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন জিনিস লেখা থাকে, নামাজও পড়ি, ওইটাও পড়ি। করোনা ভাইরাস প্রতিরোধে আপনার ঘরের যেসব অংশ আছে না নাই, নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর করার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাটা রাখা যায় সেটাই ভালো, আপনার নজর থাকবে সেজদার দিকে, ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা, আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা, আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা, আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে লা হাজাত আলি ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই, যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাত পড়তে আসলাম, উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই, তো কার জন্য সালাত করলেন আপনি? এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায়, ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জোখা এগুলো সামনে না, এগুলো পেছনে দিতে পারলে ভালো। ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আছে না নাই? এটা ইহুদিদের ষড়যন্ত্র, আমরা বোকা শোকা মুসলমান, ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে, কোন ডিজাইন, আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাপড়ে নিজে লাথি মারি, কথা বলেন, কথা বলেন। এজন্য খবরদার, কোন মসজিদের ডিজাইন ওয়ালা, কোন কাবা ঘরের নমুনা ওয়ালা, মসজিদুল আকসার গম্বুজলা, মসজিদে নববীর কোন গম্বুজলা জায়নামাজ আমরা কিনব না, আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ, ঠিক কিনা? ফ্রেশ জায়নামাজ কিনবে, কি জায়নামাজ, ফ্রেশ, সিম্পলি ফুল হইতে পারে, সাদা হইলে আরো ভালো, ফ্রেশ কোন মসজিদ, বিশেষ করে কাবার ডিজাইন ওলা তো কিনাই যাবে না, ওইটার মধ্যে দাঁড়ায় আছে ইমাম সাহেব, আছে না নাই? মনে থাকবে, মনে থাকবে। এজন্য বিশ্বনবী বললেন, মসজিদ নির্মাণ করো, মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো, কেয়ামতের দিন এই মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানায় দিবে কে? আবার বিশ্বনবী বললেন, লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়, এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে। আপনি ডিজাইন দেখতে যেতে পারবেন, এই যে বললেন যে কি একটা হইছে, 200 কত গম্বুজ, 201 গম্বুজ, সুন্দর একটা বানাইছে, দেখতে যাই, যাওয়া যাবে, নামাজ পড়তে মনে হচ্ছে ওইটাই, যাওয়া যাবে, কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে? ইউ ক্যানট সে ইট এন জার্নি এক্সপেক্টিং স্পেশাল ভার্চু এক্সেপ্ট থ্রি মাস্ক, দ্য মাস্ক অফ হারাম, দ্য মাস্ক আন-নববী, দ্য মসজিদুল আকসা, ঠিক কি না? এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায়, এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবেন। কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সওয়াব তিন গুণ হবে এরকম ধারণা করা যাবে? বাইতুল মোকাররমে পড়লে এত গুণ সওয়াব এই ধারণা করা যাবে? এই যে চলে আসছে 201 গম্বুজ, মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নম্বরে, মসজিদে হারাম এক নম্বরে, কি ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর, এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মাক্কা, সুবহানাল্লাহ পড়ে, মক্কার আগের নাম
বাক্কা, কোরআনে বাক্কার কথা আছে। এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা, ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন, মেহরাজের আগের ধাপ, নাম ইসরা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের